हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल इन पार्टनरशिप विथ आन एकेडमी। तो बंधुरा, राज्य क्लार्क एवं ग्रुप डी सह एकाधिक पदे सम्पूर्ण नतून नियोगे विज्ञप्ति प्रकाशित हो जेखने शुधुमात्र तुम्हारा माध्यमिक एवं उच्च माध्यमिक पास कर थाकले छेले मे उभय तुम्हारा आवेदन करते पारबे। तो ऐ समस्त पोस्टे तुम्हारा जदि आवेदन करते चाओ किभावे आवेदन करबे, बयस शिक्षागत योग्यता कि थाकते हबे एवं आवेदनेर शेष तारीख कि रयेछे, समस्त किछु इन डिटेले ए भिडियोते तोमादेरके जानिये देब। तो भिडियोटिके तोमरा प्रत्येकेई मनोयोग सहकारे स्किप ना करे शेष पर्यन्त देखबे। तो এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকই ভিডিওতে একটি করে লাইক করে লাইকটাকে বাড়িয়ে দাও, আর চাইলে এই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকেও এই ইনফরমেশনটি দিতে পারো। তো এই মুহূর্তে অফিশিয়াল নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি। তো এই মুহূর্তে হুগলি জেলায় কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। আর তোমরা যদি এই চাকরিতে ইন্টারেস্টেড না থাকো আবেদন করতে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী সময় যখন নতুন কোনো বিজ্ঞপ্তি তোমাদের জেলায় প্রকাশিত হবে, সবার প্রথম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, 14/9/2020 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তবে এই নোটিফিকেশনটি আগেও প্রকাশিত হয়েছিল, তবে সেটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আবারও কিন্তু সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে হুগলি জেলায় দেখতে পাচ্ছ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ প্রথম পোস্ট রয়েছে বেঞ্চ ক্লার্ক, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 1/1/2020 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 2,700 টাকা প্রতি মাস এবং কোয়ালিফিকেশান এক্ষেত্রে যেটি থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট পাস্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টও একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। মাসিক বেতন এক্ষেত্রে যেটি দেওয়া হবে 11,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে অর্ডারলিস এবং নাইট গার্ড, দুটি পোস্টও একটি একটি করে শূন্যপদ রয়েছে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। মাসিক বেতন দুটো পোস্টের ক্ষেত্রে একই রয়েছে, 7,000 টাকা প্রতি মাস। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এই দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো কীভাবে তোমরা আবেদন করবে, তো চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ প্রথম যে দুটো পোস্ট রয়েছে 1 এবং 2, এই দুটো পোস্টের জন্য তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ, www.hugli.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 21/9/2020 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। শেষ তারিখ রয়েছে 1/10/2020 তারিখ। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তবে তোমরা যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে চাও, সেক্ষেত্রে সেখানে কিন্তু লিঙ্ক অ্যাভেলেবেল নেই। 21 তারিখে কিন্তু লিঙ্ক অ্যাভেলেবেল হবে, অর্থাৎ 21 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরও যে দুটো পোস্ট রয়েছে, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমরা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং খুব সিম্পল একটি ফর্ম রয়েছে। এই ফর্মটিকে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং ফিল আপ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং সঙ্গে তোমাদেরকে অবশ্যই একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় তোমরা সেটে দেবে এবং আরও একটি তোমাদেরকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এবং প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা অবশ্যই মেনশন করে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্ডারলি নাইট গার্ড। এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদেরকে লিখে দিতে হবে। আবেদনপত্রটিকে তোমাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে অবশ্যই তোমরা লিখে নাও। ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি, 712101। এই অ্যাড্রেসে আবেদনপত্রটিকে তোমাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আবেদন করার শেষ তারিখ এক্ষেত্রে যেটি রয়েছে 1/10/2020 তারিখ বিকেল 5:30 পর্যন্ত, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে।
তো এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই মুহূর্তে ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি এই আপডেটটি পেয়ে তোমরা একটু হলেও উপকৃত হবে। ভালো লাগলে প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইকটাকে বাড়িয়ে দাও, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকে শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে, এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC, ক্লার্কসি, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশান অর্থাৎ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 10450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 15200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি নাও 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো 1 বছরে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, EMI এর অপশন রয়েছে, UPI এর মাধ্যমে ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট EMI এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি HDFC ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট EMI এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট EMI সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd September থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd September থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও
বিস্তারিত জানতে চাও সেটিরও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত।